চট্টগ্রামের চেয়ে ঢাকা টেস্ট কঠিন হবে টাইগারদের জন্য। নাঈম শরীফুলের ঘাটতি থাকবেই, তবে যারা সুযোগ পাবে তারাও ভালো করবে। আর শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনে ব্যর্থ হলে আয়োজক হতে তৈরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো ডিপিএল চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ট্রফি সেলিব্রেশন অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন ক্লাব চেয়ারম্যান। জামালের ট্রফি সেলিব্রেশন নাইটে এলেন বিসিবি কর্তাও। সম্মাননা পর্ব আর ফটো সেশন শেষে আলাদা করে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। প্রসঙ্গ বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। সবচেয়ে বেশি তাফি হচ্ছে যে আমরা বেস্ট ইলেভেন খেলাতে পারছি না। একটা হচ্ছে শরীফুল এবং আরেকটা হচ্ছে নাইম। সো আমাদের আসলে বোলিং সাইড দিয়ে ডেফিনেটলি আমরা একটু পিছিয়ে, মেইন স্কোয়াডে যারা খেলার কথা তারা খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটা ড্রব্যাক। কানাকানি চলছে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় এশিয়া কাপের আসর চলে আসছে বাংলাদেশে, তার জবাব দিলেন বিসিবি প্রেসিডেন্ট। এই সময়টা এটা নিয়ে কথা বলা আমার মনে হয় আমাদের উচিত হবে না। যদি এটা চেঞ্জ হয় তবে ডেফিনেটলি ফার্স্ট চয়েস তো থাকবে বাংলাদেশে। যদি ওরা মনে করে ওরা পারবে না তখন ডেফিনেটলি যদি কেউ কন্টেন্ট করে ইট উইল বি বাংলাদেশ। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।